এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ডিসপেন্সারের যাবে বাইপাস হিসেবে ডিসপেন্সারের মোটরের মধ্যে যে লাইনটা যাবে মোটরের মধ্যে যে গ্যাসটা ডিসপেন্সারে দেওয়ার পরে যে গ্যাসটা থাকবে সেটা বাইপাস হিসেবে আসবে আর এই এই 1 ইঞ্চি পাইপটা হচ্ছে ডিসপেন্সার থেকে যে গ্যাসটা যাওয়ার পরে এই গ্যাসটা এটা দিয়ে রিটার্ন চলে আসবে ট্যাঙ্কিতে এগুলা হচ্ছে সেফটি ভালভ এটা হচ্ছে লেভেল মিটার কতটুকু গ্যাস ট্যাঙ্কিতে আছে সেটা দেখার জন্য আর এগুলো হচ্ছে প্রেসার গেজ আর এটা হচ্ছে ওয়েদার সেন্সর কতটুকু তাপমাত্রা আছে ট্যাঙ্কির ভিতরে সেটা দেখার জন্য এটা হচ্ছে ফিলিং ভালভ এখান দিয়ে গ্যাসটা বসুন্ধরা বা যেসব কোম্পানি গ্যাস প্রোভাইড করে তারা এই লাইন দিয়ে ট্যাঙ্কির ভিতরে গ্যাস ঢুকাইয়া দেওয়া যাবে ওই যে ওইটা হচ্ছে ডিসপেন্সার আর এখানে আমরা যেটা এখানে কাজ করতেছি সেটা হচ্ছে আপনার স্টারলাইন গ্রুপের এলপিজি একটা 20,000 লিটারের ট্যাঙ্ক সহকারে 5.5 কিলোওয়াট মোটর বাইপাস ভাল এখান থেকে গ্যাস ঢুকবে হচ্ছে ইঞ্জিনিয়ার লুৎফর কাজী লুৎফুল হচ্ছে ইঞ্জিনিয়ার মুজিবুর ইসলাম সাগর তারপরে হয়েছে আমাদের বডি বিল্ডার মহির হোসেন কি নাম পুরা নাম কি সাদ ট্যাঙ্ক হাজার কয়ে লাগছে ফুলের ফিলিং বাল্ব নিউমেটিক ভালভ প্রেসারের সাহায্যে এটা খুলে যায় এখান থেকে ডিসপেন্সারে লাইন গেছে এটা হচ্ছে মাসক্লোমিটার ডিসপেন্সার মেড ইন টার্কি এটা হচ্ছে ইউরোপাম্পের মোটর